আপনি চাকরি করেন? জি আমি চাকরি করি। কোনখানে চাকরি করেন? আমি টাটা কোম্পানির মালিক। শ্রী দর্শক, আজকে আমরা এসেছি চট্টগ্রামের, এটা হচ্ছে ধূমপারস্থ সাগরপাড়। আমাদের পিছনে আজকে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ, এই অসংখ্য দর্শনার্থী শুধু এই স্থানটাতে আসে শুক্রবার দিন। শুক্রবার দিন এখানে যারা আসে তারা সবাই গার্মেন্টস, অধিকাংশই গার্মেন্টস কর্মী, 90% গার্মেন্টস কর্মী যারা আসে একটু অবসরে এই শুক্রবারটা দিন একদিন আনন্দ করবার জন্য। যতদূর চোখ যাবে আপনি দেখতে পাবেন মানুষ আর মানুষ। এই শুক্রবার একটা দিনই মানুষ একটু খানিকটা সময় অবসর টাইমে একটু আনন্দ করবার জন্য, একটু বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেবার জন্য এই সাগরপাড়টাই চলে আসে। চট্টগ্রাম ভাষায় এই সাগরপাড়টাকে বলা হয় দৈজ্জার পাড়। এক এক অঞ্চলের মানুষের কাছে এক এক ধরনের ভাষা। বঙ্গবন্ধু টার্নেল থেকে যে রোডটা চলে এসেছে ফুজদারহাট পর্যন্ত, সেই টার্নেলের বাইপাস, চট্টগ্রাম বাইপাস রোড, এখানে আপনি সর্বধরনের মানুষই এখানে অবসর টাইমে শুক্রবার দিন ঘুরতে আসে এবং প্রিয়জনদের নিয়ে আসে। খানিকটা সময় তারা এখানে ঘুরে আনন্দ অনুভব করে, হয়তো গার্মেন্টসে চাকরি করে, ফুল পুরোটা সপ্তাহ তারা কোনো সময় পায় না, এই শুক্রবার একদিন অবসরের সময় তারা একটু খানিকটা সময় আনন্দ করবার জন্য সাগরপাড়ে চলে আসে। শুধু দর্শক, শুধু এখানে গার্মেন্টস বা এখানে যারা গার্মেন্টসের ওয়ার্কার তারাই শুধু এই সাগরপাড়ে আসে না, অবসর টাইমে এখানে যারা ইয়াং জেনারেশন তারাও আসে এবং তারা খানিক সময় আনন্দ করবার জন্য আসে। আমরা তাদের মাঝখান থেকে একজন ভাইকে জিজ্ঞাসা করবো, ভাইয়া সময় পেলেই কি এখানে আসেন? সময় পেলে আসে না, মাঝে মাঝে চাকরি ছুটি পেলে আসে আর কি। আপনি চাকরি করেন? জি আমি চাকরি করি। কোনখানে চাকরি করেন? আমি টাটা কোম্পানির মালিক। এমবিবিএস? এমবিবিএস, বিবিএ তে পড়ালেখা করতেছি। যাও, আপনারা বুঝতে পারছেন যে আমার ভাইয়া অল্প বয়সে অনেক পেকে গেছে। ঠিক আছে ভাইয়া, দোয়া রইলো আর আশীর্বাদ ভালোবাসা সবই রইলো, ভবিষ্যতে যেন আরও সুন্দরভাবে এভাবে সবার সামনে ক্যামেরায় কথা বলতে পারেন, সবাই সাহস করে কথা বলতে পারে না। জি, এটা শিখছেন কোথায়? আমার এখানে প্রতি শুক্রবার এখানে অনেক চ্যানেল আছে, এখানে এক একটা ডায়লগ মারে এক একটা ভাইরাল হয়, যেটা যেটা মার্কেটে ছাড়ে সেটাই ভাইরাল হয়। মানে যেটা মারেন সেটাই ভাইরাল, যেটা মার্কেটে ছাড়ে সেটাই ভাইরাল হয়। এই সপ্তাহের একটা ভাইরাল ডায়লগটা কি? আমার একটা ডায়লগ আছে, কেতে পানি নাই, যেটা আমি, এটা আমার একটা সাধারণ ডায়লগ। কেতে পানি নাই, কেতে পানি নাই, এখানে দেখা যাচ্ছে এখানে কড়া হয়ে গেছে, কেতে পানি নাই। এর একটু বিশ্লেষণ করবেন আপনি? ওই আপুরা কি আপনাদের সাথে আসছে? জি, এখানে সবাই আমাদের সাথে আছে, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের এই এলাকার মানুষ। অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে, অনেক ভালো থাকবেন। আর কারোর সাথে কথা বলতে পারি ভাই? এদিকে এসে কথা বলতে পারবেন? আপনার কি ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, আমার ফ্রেন্ড। লেখাপড়া করেন? জি। কোন ক্লাসে পড়েন? আমি এসএসসি পরীক্ষার্থী। এসএসসি আগামীতে? না, এই বছর। এই যে আপনার ফেব্রুয়ারিতে পড়ালেখা করে? হে বলছে না কি? টোটো কোম্পানি ম্যানেজার? মালিক বর্তমানে, আগে ম্যানেজার ছিলাম। আগে ছিল আর কি, এখন ম্যানেজার। তাই অবসর টাইমে কি এখানে আসেন নাকি সব সময় আসেন? প্রতি শুক্রবার আসি, কাম থাকলে প্রতিদিন আসি। পথে প্রান্তের অনুষ্ঠানে আজকের এটা টাইটেল হবে পথে প্রান্তে খেতে পানি নেই। জি, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। খুশি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। আপনারা খুশি, আমরাও খুশি। জি, সেই আপনার এই সবাই চুলের স্টাইল একরকম, আপনারটা অন্যরকম। কারণ আমি ছোটকাল থেকে এরকম স্টাইল করে আসছি, আমার আব্বু এরকম স্টাইল, আমার আব্বু এরকম স্টাইল। আপনার আব্বু যদি এই অনুষ্ঠানটা দেখে তখন কি বলবো? আমার আব্বুকে দেখলাম আপনি বলবেন আমার ভাই। আপনার ভাই? হ্যাঁ, একই রকম, একই রকম, দুজন এরকম যেখানে যা দুজন একসাথে আছি। মানে আমার এখন একটা দাদার কথা মনে পড়লো, যে ছেলের বয়স 15 বছর এবং বাবার বয়সও 15 বছর, কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? এটা হচ্ছে ফিতা উত্তরাঙ্গ। আমার আবু এটা, এটা হচ্ছে আমার চাচা রে, মানে এককাল আমার ওয়াইজ ছিল। আমি বলতে চাচ্ছি যে মানে ছেলের বয়স 15 বছর এবং বাবার বয়সও 15 বছর, এটা কিভাবে সম্ভব? এটা একটু কথা কলম লাগবে। 10 সেকেন্ড টাইম দিচ্ছি, পারবেন?
না পারবো না আচ্ছা পারবেন না সরি এটার জন্য অনেক ভালো লাগলো খানিকটা সময় ই করে আপনাদের সাথে।